वेलकम टू मिशकाज यूट्यूब चैनल मिशका द प्रिंसेस। আর আজকের এই ভিডিওতে আমি এসে গেছি মিশকা আর শামিকাকে নিয়ে আমাদের বাড়িতে কিরকম ভাবে আমরা এবছর রথযাত্রা উৎসব পালন করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এটাতে খুব খুশি হই প্রত্যেক বছরই, যে যখনই কিছু তুলি বা যখনই বাড়িতে কিছু পুজো হোক বা অন্য অকেশনে হোক কিছু কাজ করি, মিশকা আর শামিকা কিন্তু সবসময় খুব এক্সাইটেড হয়ে আমাকে হেল্প করার চেষ্টা করে। আর এটা আমার খুব ভালো লাগে, বুঝতেই পারছো, একজনের কাজ করার থেকে যখন ওরাও এসে বসে পাশে বা হেল্প করে সেটা দেখে খুব আনন্দ হয়। আর দেখতেই পাচ্ছো গত বছরের মতো এবছরও কিন্তু রথযাত্রাতে মিশকা আর শামিকা খুবই এক্সাইটেড। গত বছর আমার ছোট্ট শামিকা খুবই ছোট্ট ছিল, কিন্তু তাও খুব আনন্দ করেছিল। আর এবছরে দেখো, এবছরে কিন্তু ও একটু বড় হয়েছে, তার সাথে ওর হেল্প করার গতবারের সাথে এবছরে একটু মানে কি বলবো একটু পাল্টেছে হেল্প করার ব্যাপারটা। তো সেগুলো সবই চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তাহলে দেখতে থাকো যে আমার সাথে মিশকা আর শামিকা মানে আমরা তিনজনে মিলে কিভাবে রথযাত্রায় সব কাজ করে ফেলছি। দেখেইছো ওরা সবসময় সব কাজে খুব হেল্প করে, মানে মিশকা আমাদেরকে খুব এনথু দেয় সব কাজ করার জন্য, যে আর সবসময় সুপারভাইজ করার চেষ্টা করে যে কিভাবে করলে কাজটা আরো বেশি সুন্দর হবে, অনেক সময় ভালো ভালো আইডিয়াও দেয়। তো একটু বুঝে নিতে হয় যে ও কি বলার চেষ্টা করছে।
আর ছোট্ট শামিকা এখন ছোট্ট, ওর শরীরে এনার্জি অফুরন্ত, তো ও কিন্তু সবসময় আমাদেরকে এটা চেষ্টা করে দেখার যে আমরা তাড়াতাড়ি কাজটা করছি কিনা। কারণ কি কাজ শুধু ভালো হলেও তো হবে না বলো, তাড়াতাড়িও তো করতে হবে যাতে টাইমে সবকিছু হয়ে যায় সুন্দরভাবে। বুঝতেই পারছো স্বামিকার সাথে এটা আমাদের দ্বিতীয় বছরের রথযাত্রা উৎসব। কারণ কি গত বছরে যখন আমরা রথযাত্রা উৎসব পালন করেছি স্বামিকা খুব ছোট্ট ছিল, কিন্তু তাতেও তোমরা দেখেছো ও কিন্তু রথের দড়ি ঠিক টেনেছিল। আর মিশকা কিন্তু এখানে ঘুমানোর নাটক করছো, একটুও ঘুমাচ্ছে না। মিশকা এটা খুব ভালো পারে করতে, আজকাল কিছু বললেই ও আগে দেখা দেয়, মানে দেখায় এরকম একটা ভাব যে ও পুরো বেঘরে ঘুমিয়ে গেছে, কিন্তু একটু বাদে যখন সবকিছু করার হবে তখন ঠিকই পড়বে সেটা আমরা জানি। তো তাহলে চলো আর এখন দেরি না করে তোমাদেরকে দেখাই যে বছর মিশকা আর স্বামিকাকে নিয়ে আমরা কিভাবে বাড়িতে রথযাত্রা উৎসব পালন করলাম।
আজকের এই ভিডিওটা ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর তার সাথে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলো না। আর যে বন্ধুরা এখনো মিশকা দ্য প্রিন্সেসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ মিশকা দ্য প্রিন্সেসকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর যে বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রামে আছো তারাও কিন্তু মিশকা দ্য প্রিন্সেসের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।